এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নির্বাচনে যে পাঁচটি ঘটনা ঘটলে কিছুই করতে পারবে না ভারত। বরিশালে জনসভায় শাহজাহান ওমরকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র, পরিবেশ সুন্দর রাখতে নির্দেশ প্রধানমন্ত্রীর। সারা দেশে 1151 প্লাটুন বিজিবি মোতায়েন। পাতানো নির্বাচন বর্জনের আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশের। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। অনেক কূটনৈতিক বিশ্লেষক মনে করে বাংলাদেশে যে আগামী 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটার পিছনে ভারতের অনেক অবদান রয়েছে। ভারত যদি বাংলাদেশকে সমর্থন না দিত, তাহলে 7 জানুয়ারি এভাবে নির্বাচন করতে বর্তমান সরকার নাও করতে পারত। কারণ এই ধরনের নির্বাচনের বিরুদ্ধে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। কিন্তু ভারত বিগত 6 মাস ধরে নিরন্তর প্রকাশ্য এবং গোপন কূটনীতির মাধ্যমে পশ্চিমা দেশগুলোকে কিছুটা শান্ত করতে সক্ষম হয়েছে। ভারত বাংলাদেশের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে পশ্চিমা দেশগুলোর কাছে। এই বিষয়ে ভারতের বক্তব্য ছিল যে বাংলাদেশের নির্বাচন তাদের একান্তই অভ্যন্তরীণ বিষয়। দ্বিতীয়ত, এই নির্বাচনে একটি রাজনৈতিক দল অংশগ্রহণ করা না করার সাথে নির্বাচন অংশগ্রহণমূলক হলো কিনা তা নির্ভর করে না, বরং একটি নির্বাচনে কি পরিমাণ ভোটার উপস্থিতি থাকবে সেটির উপরই নির্ভর করে নির্বাচন কতটুকু জনপ্রতিনিধিত্বশীল হয়েছে। ভারত বাংলাদেশের ব্যাপারে তাদের অবস্থান সুস্পষ্ট করেছে কোনো রাগডাক ছাড়াই। মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোকে ভারত সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশে তারা রাজনৈতিক স্থিতিশীলতা চায়, ক্ষমতার ধারাবাহিকতা চায়। ক্ষমতার পরিবর্তন হলে বাংলাদেশে উগ্র মৌলবাদ জঙ্গিবাদের উত্থান ঘটতে পারে এবং এই দলগুলো যদি ক্ষমতায় আসে তাহলে আঞ্চলিক শান্তি নিরাপত্তা বিঘ্নিত হবে। বিশেষ করে ভারতে ঝিমিয়ে পড়া বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আবার নতুন করে সন্ত্রাস এবং সহিংসতার সুযোগ পাবে, এরকম একটি সুযোগ ভারত দিতে চায় না। আর এ কারণে ভারত গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং রাজনৈতিক স্থিতিশীলতাকে গুরুত্ব দিচ্ছে। আর ভারতের যেহেতু বিশ্বে একটি বর্ধনের প্রভাব রয়েছে, সেই কারণে ভারতের হস্তক্ষেপ এবং ভূমিকার কারণে বাংলাদেশ নিয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো অনেকটাই নীরবতা পালন করছে। তবে আগামী 7 জানুয়ারি নির্বাচনের উপর নির্ভর করছে অনেক কিছুই। যদি শেষ পর্যন্ত 7 জানুয়ারি নির্বাচনে কতগুলো ঘটনা ঘটে তাহলে ভারত কিছুই করতে পারবে না। ভারতের কূটনৈতিক তৎপরতা এবং উদ্যোগগুলো ব্যর্থতায় পর্যবসিত হবে। তখন মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো তাদের মতো করে অবস্থান গ্রহণ করবে। যে 5টি ঘটনা ঘটলে ভারতের কিছু করার থাকবে না, তার মধ্যে রয়েছে এই নির্বাচনের সবচেয়ে বড় দেখার বিষয় হলো নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে, ভোটের দিন জনগণ কতটুকু অবাধে ভোট দিতে পারছে, রাতের বেলা ভোট হচ্ছে কিনা বা ভোটের আগে ফলাফল নির্ধারিত হচ্ছে কিনা। এই ব্যাপারে ভারত পশ্চিমা দেশগুলোকে আশ্বস্ত করেছে বাংলাদেশে কোনোভাবে কারচুপি নির্বাচন হতে দেওয়া হবে না, সেই ধরনের নির্বাচন হলে ভারতও তা বরদাস্ত করবে না। বাংলাদেশেও ভারত তার বার্তা জানিয়ে দিয়েছে যে নির্বাচন কোনো অবস্থাতেই কাজ শুরু করা যাবে না। কাজেই যদি শেষ পর্যন্ত নির্বাচনে অতি উৎসাহীরা কারচুপি করে তাহলে ভারতের কিছু করার থাকবে না, এই নির্বাচন গ্রহণযোগ্যতার সংকটে পড়বে আন্তর্জাতিক অঙ্গনে। যদি নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকে, অর্থাৎ 15% বা 20% ভোটার উপস্থিতি হয়, তাহলে পরে এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না। ভারতও তখন বাংলাদেশকে খুব একটা সহায়তা করতে পারবে না। সেক্ষেত্রে হয়তো আবার নতুন করে নির্বাচনের জন্য আন্তর্জাতিক অঙ্গনে দেন দরবার বা কূটনৈতিক তৎপরতা চালাতে হবে বাংলাদেশকে। যদি নির্বাচনে ব্যাপক সহিংসতা বা গোলযোগ ঘটনা ঘটে, বিশেষ করে নির্বাচনে যদি ভোটকেন্দ্রগুলোতে ভোটাররা যেতে না পারে বা সন্ত্রাস সহিংসতার ঘটনা ব্যাপক বিস্তার লাভ করে, সেক্ষেত্রে ভারতের কোনো কিছুই করার থাকবে না, কারণ সেক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। নির্বাচনে যদি টেবিল মেড ফলাফল, অর্থাৎ ঘরে বসে ফলাফল বানিয়ে তা ঘোষণা করে দেওয়া হয় এবং সেটি যদি ফাঁস হয়ে যায়, তাহলে এই নির্বাচনে গ্রহণযোগ্যতা সংকটে পড়বে, সেখানে ভারতের কিছু করার থাকবে না। সবকিছুর বাইরে যদি অনভিপ্রেত কিছু ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রে ভারতের কিছু করণীয় থাকবে না। আর এই ঘটনাগুলো ছাড়া যদি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও ভোটার উপস্থিতি উৎসাহ ব্যঞ্জক হয়, তাহলে এই নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা পাবে। বরিশালে নির্বাচনী জনসভায় নৌকার প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত শাহজাহান ওমরকে নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ঝালকাঠি এক আসনে বেশিরভাগ মোহাম্মদ শাহজাহান ওমর ওই সন্ত্রাসী দল ছেড়ে এখন নৌকায় উঠেছে, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। শুক্রবার দলের প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণার জন্য আয়োজিত বরিশালে জনসভায় একথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি হচ্ছে একটি সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই, কারণ তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে, আর ওদের রাজনীতি মানুষ হত্যায়। তাদের কি মানুষ চায় বলেন? তাদের মানুষ চায় না। তিনি আরো বলেন, বরিশাল একসময় ছিল শস্য ভাণ্ডার, আবার আমরা সেই ভাণ্ডারে সুনাম ফেরাতে নির্মাণ করছি, দেশকে এগিয়ে নিতে নৌকাপতিকে ভোট চান প্রধানমন্ত্রী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি এক আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বীর উত্তম। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেক চক্রান্ত হচ্ছে বলে উল্লেখ করে নির্বাচনী তথা ভোটের পরিবেশ সুন্দর রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ছয় জেলা নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে এসব জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাত নির্বাচনে অংশ না নিলে ভোট অংশগ্রহণমূলক হবে না বলে আমরা বিশ্বাস করি না। নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে নানা ষড়যন্ত্র আছে। বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি পর্যায়ক্রমে ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও নরসিংদী এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর ও বান্দরবান জেলা নির্বাচনী জনসভায় বক্তব্য দিবেন। কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সংশ্লিষ্ট জেলা, উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট জেলাগুলো নির্বাচনী এলাকার দলীয় প্রার্থীরা উপস্থিত আছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এর আগে 21 ডিসেম্বর 5টি এবং 23 ডিসেম্বর 6 জেলা নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ ও বক্তব্য দেন। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে 1151 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে শান্তি শৃঙ্খলা রক্ষায় রাজধানী সহ সারাদেশে 1151 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় 29 ডিসেম্বর থেকে আগামী 10 জানুয়ারি পর্যন্ত ঢাকা সহ সারাদেশের নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করে যাবে। পাতানো নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে সারাদেশে গণসংযোগ কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার দেশের জেলায় জেলায় একতরফা পৌষনের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণসংযোগ ও নির্বাচন বিরোধী মিছিল বের করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংগঠনটি। এই প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সরকারের নির্বাচন নামের খেলার কারণে দেশ ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছে। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টি হলে মানুষ ভয়াবহ কষ্টে নিপতিত হবে, দুঃখ কষ্টে মানুষ দিন কাটাচ্ছে, নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধিতে মানুষ অসহায় হয়ে পড়েছে, জনগণের দুঃখ দুর্দশা লাঘবে কোনো কার্যকরী উদ্যোগ নেয়নি সরকার। সরকার আছে কিভাবে নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করবে সেই চিন্তায়, এভাবে একটি দেশ ও নির্বাচন করতে পারে না। বিরোধী দলবাহী নির্বাচন দিয়েও সরকারের এমপি মন্ত্রীর প্রার্থীরা জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার ভয়ভীতি দেখাচ্ছে। সরকার দলীয় প্রার্থীদের হুমকি দামকি মানুষ শঙ্কিত।